লট হেলা ফেসবুক রিলস বানিয়ে এত টাকা ইনকাম, আবার সেই টাকা দিয়ে বন্ধুরা সবাই মিলে ইফতার ফাটি দিলাম। ফার্স্টে কত টাকা ইনকাম করলাম তা দেখতে হলে ফুল ভিডিও চাইতে থাকেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ফার্স্ট হচ্ছে আমরা বাজারে চলে আসি, কারণ মাসুম ভাই আগে আগে চলে আসি, এরপরে চলে এলাম। এখন আমি ফ্ল্যান হয়েছি কি আমরা তো ইফতার ফাটি দিয়ে মেডেল আমরা বাজার করতে হবে। তো এটা চলে আসি বাজার করি বললাম মোদি দোকানে। মোদি দোকান থেকে নিমু সোনা আর সরিষার তেল, সোনা আর সরিষার তেল লই শেষ। কাপড় ধুতে লাগে তিব্বত, আমরা সর্বদা মুহাব্বত। তো সেই কারণে দোকানে চলে আসি, তরল দুধ নিমু, আরো সাথে কি কি লাগে ওইগুলো নিমু। হেমিয়ার মুখে গেল বিয়া, শেষ হয়ে গেল হেমিয়ার পকেটে টিয়া, হেমিয়ার করাম বিয়ে। আপনার এখন কি এরপর আমরা চলে আসি কাঁচা বাজারে। এখান তো শশা লমু, ধনিয়া লমু এগুলো লম শেষ। এরপর আর মনে করেন বুলেটিন স্টেট দিয়ে স্টেট দিয়ে আমরা চলে যাবো ফল বেল্লাই। মাসুম ভাইকে বাড়ির চল লই আলাইছি ফল, এখন বাকি আছে কলা লট হেলা। বাজার তো দেশে ফল নিবার কথা এগুলো লই শেষ, এখন বাকি আছে তরমুজ। এটা মনে করেন আমরা কেলাম গো বাড়ির ভাষা এক জায়গা আছে ওইখান থেকে নিই। মাসুম ভাই এসে দৌড়ি গেছে, আমরা আঙ্গো বুলেট লই যাবো। বুলেট স্টার্ট দিয়ে স্টার্ট না স্টার্ট হয়ে গেছে, এখন আমরা মাসুম ভাই হিসেবে চলে যাবো। মাসুম ভাইয়ের আগে দিয়ে আমরা চলে যেতাম, সমস্যা না, কারণ আমার বুলেট আছে। হ্যালো গাইস, শুভ সকাল। তো আমরা চলে আসি মাসুম ভাই হেতক বাড়ির পাশে এক জায়গা থেকে তরমুজ খেতে আছে ওইখানে আসি। ওইখান থেকে আমরা মোহাম্মদ সর্বদন লাগছে তরমুজ নিমু। চলেন বেশি কথা লাভ নেই, তাড়াতাড়ি চলেন। দেখেন তরমুজের কোন অভাব নেই, ঠিক আছে, শুধু তরমুজের মাইয়া গেল মুখে লাগাই আটা, তরমুজ আছে তিনটা, দামও কিন্তু কম না, দাম কিন্তু মেলা। যারা টিকটক করে তারা বেগুন হয়েছে বস্তির, তরমুজ নিছি অস্থির লট হেলা। তো তরমুজ লইয়া লাইছি, এখন আমরা তাড়াতাড়ি বাড়ির যাবো। বাড়ির যা রেডি হয়ে মুসাফুর যাবলে রওনা দিমু। এখন তো এখন বাড়ি থেকে বের যাইতেছি, আর সবাই ওই জায়গায় ওয়েট করতেছে আমাদের জন্য, ওরা রিক্সা নিয়ে যাবে। গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ফাইনালি আমি মনে করেন যে এরোপ্লেন চলে আসে, এরোপ্লেন তো ব্যাগ দাম দাম করে উড়ে গেছে। এখন শুধু আমরা মনে করেন রওনা দিব মুসাফরের উদ্দেশ্যে। মাসুমের চুলো কারণে হেতারা দেখতে লাগার গুন্ডা, এটা হেতা তিন গারে দিছি হুন্ডে, আর আমরা আছি আমাকে এরোপ্লেন। তুই ডিমের সব কালার লাগে আমার নাই, তুই জানাই না মোহাব্বত শরবত বানাইতে অনেক জামিলা, এটা অনেক কিছু লোন লাগে। এখন লইতাম আছে চিনি, চিনি লইলাম কিনি। তো এরপর কিনা কাটা শেষ, যা যা বাকি আছে এগুলো লই লইছি। আর এখন তিনও গেছে বেরোজদারি, ঠিক আছে, এখন তিনগার হুন্ডে দিয়েছি, আর আমরা ব্যাঙ্গের উপরে নড়ি। দেখেন গাইজ ওয়েদার কি সুন্দর, লট হ্যাপি। বেরোজদারি গুণে খার মিষ্টি, চলি আছে বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টি আর বৃষ্টির কারণে আমরা মনে করেন যে দোকানের লগে খাই গেছি, কারণ সামনে আর আগে জান না, যত আগে তত শুধু আমরা গাছ ভিজি যায়, ঠিক আছে, এরকম ভিজি তো অবস্থা খারাপ। আমরা এখন মেন জায়গায় আসি, আসি এখানে দাঁড়ায় আসি, দেখেন বৃষ্টিলে যাই দেখাচ্ছি
আমাদের গন্তব্য স্থানে তো গাইস ফাইনালি অনেক কষ্টের পর চলে এলাম নোয়াখালী সে ভাইরাল নারিকেলের জিঞ্জিরা বাগানে। এখানে দেখা হয়ে গেল শাহরুখ খানের খেবার কোন লোক তো ফার্স্টে দিয়ে আসে তোকমা, এরপরে চিনি, এরপরে তরমুজ কাটা চলে তরমুজ দিমু। তো অনেক অপেক্ষার পর ঠিক আছে তরল দুধ দিয়ে, তরল দুধ দিবে ব্যাগ খাইলে অস্থির রয়েছে, খালি তরল দুধ দে তরল দুধ দে। তো ফাইনালি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিই রু আবজা শরবত, কম দিলেও অবরকত। তরল দুধ আর রু আবজা দিয়ে শেষ, এখন একটু লারি সারি লইয়ের, কারণ লারি সারি না রইলে এটা সুন্দর দেখা যেত না, কালারটা আইত না। তো এরপর যেটা হয়েছে স্পেশাল ঠিক আছে তরমুজ, তরমুজ না দিলে মনে করেন যে এটার কোনো সৌন্দর্য হয় নাই, তরমুজ তো হয়েছে মেন স্বাদ। এটা আমরা তাড়াতাড়ি তরমুজ দিয়ে কাড়ি কাড়ি, তো এর পাশাপাশি আজানোর সময় যার বন্ধুগুলো কইলাম যে তোরা তাড়াতাড়ি ইফতার কর, মাখিয়ে এলাম, মাখি টাকি গুলো রেডি করি এলাম ঠিক আছে নি, ব্যাগে কাজে লাগি গেছে, পুরো দূরে দোনাতে খালি মেঘতে আছে। আলহামদুলিল্লাহ গাইস, মনে করেন যে আমরা তুফান তুফান ঠিক আছে সবকিছু সেট করি আল্লাহর রহমতে ঠিক আছে, জেনে রয়েছে মনে করেন যে, হ্যাঁ জেনে রয়েছে মনে করেন যে বৃষ্টি আছে ঠিক আছে নি, এই যে আসার আলাইছে যে জানি না ইফতার করতে আরো, কিন্তু তারপরও আল্লাহর অশেষ রহমত ঠিক আছে নি, আমরা অনেক দূরে দূরে আসছি মুসাফুরে বাইরাল জায়গায় গেলে মনে করেন যে ইফতার করি আল্লাহ, আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ, এখন সবকিছু রেডি হইতেছে। এই মাসুম ভাই, এই আপনার রোজা নাইটা লাইন মন খারাপ, মন খারাপ গেলাম মানে কিছু দিয়ে নেটালে কেন আসানি আখি কেন ঠিক আছে। মাখামাখির কাজ চলতেছে, এদিকে বুটও দিয়ে দিছে, আর আজান বাকি আছে মাত্র 5-10 মিনিট, আর ব্যাগে সবাই এখানে ওয়েট করতেছে মানে কতক্ষণ ইফতার করবো, তো সবাই অপেক্ষায় আছে, আর সাথে মোহাম্মদ শরবত লই মাসুম ভাইয়ের কইরা এটাকে খেবেন নি। আজানের সময় গেছে, এখন আমার মারিয়াস দিন আজান দিবি। তো আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে, এখন সবাই ইফতার এলে মানে ইফতার খাইবো ঠিক আছে, ইফতার খাইবার সময় হয়ে গেছে, তো সবাই খাইতেছে, আর ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে, সবকিছু আমি শেয়ার টেয়ার করলাম, যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আলহামদুলিল্লাহ গাইস, মোটামুটি আমাদের ইফতার করাটা শেষ হয়েছে, এখন হালকা কিছু ফল বাকি আছে ওগুলা খাইতেছে ফল, হ্যাঁ এখন কথা হচ্ছে আমরা এখানে মনে করুন যে সবাই এখানে, হ্যাঁ এখানে ইফতার করা শেষ হয়েছে, এখন আমরা মাতাবে কারি মোহাম্মদ রিয়াউদ্দিন এখানে নামাজ পড়াবে, এখন হাফেজ মোহাম্মদ ইসরাফিল আকামত দিবে, আলহামদুলিল্লাহ আমরা এখন নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ গাইস, তো ফাইনালি আমাদের ইফতার করা শেষ, অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে এরকম একটা ইফতার পার্টি করুম, তো অনেক কষ্টের পর এটা আমাদের মানে সফল হয়েছি আমরা, তো আশা করতেছি আপনাদের থেকে মানে ব্লগটা আশা করি ভালো লাগবে ঠিক আছে নি, ব্লগটা আশা করি ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। লাইক লাইক লাইক।